চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের 9টি মোটরসাইকেল ও চুরির টাকা। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রাম এবং কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, দিনভরই ভবঘুরের মতো ঘুরে ঘুরে নগরীর বিভিন্ন বাসা রেকি করেন তারা। রাতে নামেন চুরির কাজে, পরে তা বিক্রি করেন চট্টগ্রামের বাইরের বিভিন্ন গ্রামাঞ্চলে। 1.5 থেকে 2 লাখ টাকা দামের এক একটি মোটরসাইকেল মাত্র 18 থেকে 20 হাজার টাকায় বিক্রি করে। এই চক্রটির কাছে আরও বেশ কয়েকটি মোটরসাইকেল চোর চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তাদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এবং এরা অনেক সময় অটো চালায়, অনেক সময় ভব ঘুরে থাকে নিজেকে হাইড করার জন্য, এবং দিনের বেলায় রাকি করে রাত্রিবেলা তারা এই চুরিটা সংঘটিত করে। এবং এদের দুজন খুবই প্রফেশনাল এবং দক্ষ চোর।